আমার প্রশ্ন যে ট্রলটা হওয়া উচিত ছিল যিনি প্রেজেন্টার যিনি বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে চয়নি পরিমণিকে চিনি না ট্রলটা হওয়া উচিত ছিল এইটা নিয়ে আমার কথাটা তো ঠিক যে ব্যক্তিগত কোনো কিছু জানি না কিন্তু পুরো জিনিসটা উল্টো হয়ে গেল এবং আমার কথাটা না শুনে প্রেজেন্টার যেটা পড়লো বা পড়লেন ওনার কথাটা কে নিয়ে আমাকে ট্রল হলো আর ওখানে একটা জিনিস আমি দেখতে পেলাম বারবার যে আমি যাইনি কেন আমি তো প্রথমবার গিয়েছি আমি যাইনি কেন আমি তার পাশে দাঁড়ালাম না কেন আমি আবারও বিনয়ের সাথে বলতে চাই প্রথমবার যখন আমি গিয়েছিলাম তখন আমি শুটিং করছিলাম আমি পরিমণির একটা স্ট্যাটাস দেখেছি স্ট্যাটাস দেখে আমি শুটিং থেকে তারিখটা আমার মনে আছে 13 জুন ছিল তো আমি চলে গেছি শুটিং থেকে চলে গেছি রাত 9টা 10টা এরকম বাজে তো আমি গিয়ে দেখলাম যে অনেক জার্নালিস্ট বা স্ট্যাটাসটা পড়ে তো খারাপই লাগবে আমার একটা পারফর্মার এরকম একটা বিপদে পড়েছে সেখানে ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ওর সাথে ও আমার একটা মেয়ে সমতুল্য সো আমি তো যাবই শুধু ও না আমি একটুখানি বলতে চাই আমার মিডিয়াতে যত আর্টিস্ট সেটা আর্টিস্ট না আমার যত নেপথ্যে যারা আছে যে যখন বিপদে পড়ে সবার আগে সবাই আমাকে পায় এটা আমি খুব মানে ভিতর থেকে এটা আমার খুব কনফিডেন্ট আমি বলতে আমি সবসময় মানুষের বিপদে থাকতে পছন্দ করি আমি বিপদে থাকি কারণ আমার কাছে মনে হয় যে পাশের বাড়িতে আগুন লাগলো আমি চুপচাপ বসে থাকবো গেট লাগায় আমি আসলে এরকম না তো আমি 13 জুন গিয়েছিলাম ওর স্ট্যাটাসটা দেখে আমার মনে হয়েছে আমার যাওয়া উচিত এরকম একটা মেয়ে এরকম একটা স্ট্যাটাস লিখেছে আমি কেন যাবো না আমি গিয়েছি কিন্তু যখন আমি 4 আগস্ট লাইভে দেখলাম এবং যখন আমি দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীরা সবাই ঢুকে গেছে এবং এটা আইনের মধ্যে পড়ে গেছে এবং বাইরে হাজার হাজার না হলেও অনেক শখানিক জার্নালিস্ট মানুষ আছে তা আমার যারা আমাকে নিয়ে ট্রল করেছেন যে আমি যাইনি কেন আমি লুকিয়ে আছি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তাদের কাছে আমার প্রশ্ন যারা এত যে জার্নালিস্ট বাইরে ছিল সবাই কি তার কাছে যেতে পেরেছিল আমি যদি দেখলাম যে এখানে আইন শৃঙ্খলা মানুষ ঢুকেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা সবাই যারা দেশে বাস করি যারা মানুষ আমরা নাগরিক তারা সবাই তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধাশীল যেখানে এটা আইনের ভুক্ত হয়েছে সেখানে আমি গেলে কি হতো আমি কি উঠতে পারতাম আমি কি ওর পাশে গিয়ে দাঁড়াতে পারতাম বা এটা আইন ভুক্ত আছে আইনের মধ্যে আছে সেখানে ও যেখানে এখন আছে সেখানে কি আমি যেতে পারবো আমি যদি যেতে পারি আমি এখনই এখান থেকে বের হয়ে ওর সাথে গিয়ে দেখা করবো কারণ আমি সবসময় আমার প্রিয় মানুষের কাছে থাকতে চাই পাশে থাকতে চাই সো আমার মনে হয় মানুষ যখন একটা ভাবনা চিন্তা করবে কাউকে নিয়ে ট্রল করবে বা এই যে আমি যাইনি কেন আমাকে দেখা যায়নি কেন আমার সব কিছু বন্ধ কেন এই কারণে বন্ধ যে আমি কথা বললাম একটা আমার কথাকে কেটে কুটে একটা দেয়া হলো আগে পিছিয়ে কোনো কথা নাই এবং ওই কথাটাকে প্রেজেন্টার হেডলাইন যেটা বললো ওইটা নিয়েই মানুষ ট্রল করলো ফেরেস উচিত ছিল প্রেজেন্টার ভুল বললো আরে চয়নিকা চৌধুরী এটা বলেনি এটা হওয়া উচিত ছিল